পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে খন্ডঘোষ থানার পুলিশের ব্যবস্থাপনায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি গ্রহণ করা হলো। এই উপলক্ষে একটি বাইক র্যালি বের হয় খন্ডঘোষ থানা থেকে। খন্ডঘোষ থানা চত্বর থেকে শুরু করে খেজুরহাটি বাজার পর্যন্ত যায় এই র্যালি। পুনরায় খেজুরহাটি বাজার থেকে গিয়ে শেষ হয় পাঠানপাড়ার মোড়ে। এদিনের বাইক র্যালির মূল উদ্দেশ্য হলো পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা। খন্ডঘোষ থানার ওসি পুষ্পেন্দু জানার ব্যবস্থাপনায় এই বাইক র্যালি করা হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন খন্ডঘোষ থানার ওসি পুষ্পেন্দু জানা সহ খন্ডঘোষ থানার অন্যান্য পুলিশ অফিসার এবং সিভিক ভলেন্টিয়ার সহ ভিলেজ পুলিশরা। এদিনের এই র্যালি থেকে সকলকে বাইক চালানোর সময় হেলমেট পরার পাশাপাশি সরকারি নথিপত্র সব সময় সঙ্গে রাখার আবেদন জানানো হয়। পাশাপাশি সিট বেল্ট পরে চার চাকা চালানো এবং সরকারি নথিপত্র রাখার জন্য আবেদন করা হয়। পথ দুর্ঘটনার কবলে পড়ে যাতে মানুষের প্রাণ সংশয় না হয় তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছে খন্ডঘোষ থানার পুলিশ। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।